নাজমা কে আপনারা? এতক্ষণ কোথায় ছিলে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের বইয়ের চ্যানেল হওয়ার পর্বটি যারা খুঁজছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিবের বইয়ের চ্যানেল নাম্বার পর্বটি কোথায় আসবে, কোন চ্যানেল আসবে এবং কয় তারিখে আসলে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তিন নম্বর পর্বটিতে আমরা দেখেছি রাতুল যখন যে দোকান থেকে মাল আনতো সেই দোকানদার বিদেশ চলে যাবে, সেই দোকানটা রাতুলকে দিয়ে। তো রাতুল সেই দোকানদার করে কোটিপতি হয়ে যায়, আর সেই থেকে তার বাবা মা তার উপর অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যেতে চায়। এবং তার বোন রেগুলার দেখে অবাক হয়ে যায়, যে বোনকে তারা ছোট করে দেখতো আর সেই বোন কোটিপতি হয়ে গেছে, তারা চ্যালেঞ্জের মধ্যে হারিয়ে গিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে চেষ্টা করলে সব কিছু হওয়া যায়। নাজমা ফেরিওয়ালাকে বিয়ে করেছে বলে সবাই তাদেরকে ছোট করে দেখতো, তারা বাড়িতে আসলে তাদেরকে সবাই অপমান করতো, সবাই ছোট লোক করে কথা বলতো। এবং নাজমা তার বোনের সাথে চ্যালেঞ্জ করে যে তারা কোটিপতি হয়ে সেই বাড়িতে উঠবে। সেই থেকে তার বাস্তবতার সাথে যুদ্ধ করতে লাগলো এবং নাজমা ফেরিওয়ালা বিক্রি করে এবং তার স্বামীর সাথে দুজনেই ফেরি করে। এ ছিল তাদের অতীতের কথা। এবং চার নম্বর পর্বের মধ্যে আসবে দোকান করে তারা অনেক কোটিপতি হয়ে যায় এবং তাদেরকে কেউ চিনতেও পারে না যে তারা এত সময়ে কোটিপতি হয়ে যায়। সো যারা চার নম্বর পর্বটি খুঁজছেন তারা এই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চার নম্বর পর্বটি আমাদের চ্যানেলে আপলোড হবে 30 তারিখ বিকাল 3টায়। এরকম নাটকের আপডেট পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো যারা দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়েও আদর্শবান স্বামীর সাথে কুড়িঘরে থাকা অনেক সুখের। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তুমি তত বেশি সম্মানিত হবে। জ্ঞান অর্জনের জন্য হাজারটা বই লাগে না, আল কোরআনই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ। আরো একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে। হে আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে তোমার রহমতের চাদরে জড়িয়ে নাও।